বিগ বসে উর্ফি জাভেদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে, তাই এবার রাগে ক্ষোভে টেলিদুনিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। পোশাক দিয়ে উত্তাপ ছড়ানো অভিনেত্রী এবার বিগ বসের মতো বড় সুযোগ ছেড়ে দিলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন উর্ফি জাভেদ। প্রতি মুহূর্তেই যেন আজব ফ্যাশনে চমক দেখান নেট দুনিয়ায়। তার পোশাকে কাপড় থাকে না বললেই চলে, কখনো ছবি দিয়ে, কখনো ফুল ফল তারকাটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়েছেন তিনি। সাহসী ফ্যাশনের কারণে বরাবরই শিরোনামে এসেছেন উর্ফি। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে বেশ কয়েকবার দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তিনি। টেলিভিশনের হাত ধরে রূপালি পর্দায় সফর শুরু তার। এবার উর্ফি জানালেন বিগ বসে নাকি তার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়, তাই টেলিদুনিয়া না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে উর্ফি বলেন বিগ বসে আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়। মুখ্য চরিত্রে যারা অভিনয় করেন তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হলেও পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেন তাদের অভিনয় শিল্পী তো দূর মানুষ হিসেবেই গণ্য করা হয় না। তিনি আরো বলেন, আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করতাম, খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, ওদের জন্য অনেক চোখের জল ফেলতে হয়েছে আমাকে, কিছু কিছু প্রযোজনা সংস্থা ভয়ঙ্কর খারাপ ব্যবহার করে। পাশাপাশি ন্যায্য পারিশ্রমিক পেতেন না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন উর্ফি। মূলত এ কারণেই ভবিষ্যতে আর কখনো রিয়েলিটি শো বিগ বসে যাবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞ, বিগ বস আমার কাছে বড় একটা সুযোগ ছিল, তবে বর্তমানে একটা কথাই বলতে পারি, বিগ বস এ ফিরতে চায় না। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন উর্ফি জাভেদ। এতে দেখা যায় গাড়িতে বসে আছেন তিনি, সেখান থেকেই একটি সেলফি তুলে পোস্ট করেন তিনি। সেই ছবি দেখে আঁতকে ওঠেন তার ভক্তরা, রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে এই তারকার কমেন্টস বক্সে। ছবিটি ভালো করে দেখলেই আন্দাজ করা যায় মজার ছলে একটি ফিল্টার ব্যবহার করে ছবিটি পোস্ট করেছিলেন উর্ফি। তার পোশাকে কাপড় থাকে না বললেই চলে, বেশিরভাগ সময়ই নানান জিনিস দিয়ে বস্ত্র তৈরি করেন এই উর্ফি জাভেদ, কখনো ছবি দিয়ে, কখনো ফুল ফল তারকাটা কিংবা দড়ি দিয়ে পোশাক বানিয়ে ফেলেন এই উর্ফি জাভেদ। এবার তিনি বিগ বস থেকে কুকুরের মতো ব্যবহার পাওয়ায় বিগ বসকেই ছেড়ে দিলেন। তিনি জানিয়েছেন তার সাথে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। যারা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তাদের সাথে ভালো ব্যবহার করা হয়, কিন্তু যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করে তাদেরকে আসলে মানুষ হিসেবেই গণ্য করা হয় না, ব্যবহার করা হয় কুকুরের মতো। তাই আর বিগ বসে যাবেন না এই উর্ফি জাভেদ। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.